जागो रे जागो एकात्तर टीपी भांगो, जागो रे जागो एकात्तर टीपी भांगो। আমরা এই স্লোগান দিতে একাত্তর টিভির মধ্যে কিছু খাঙ্কি ঢুকে গেছে, মাকারেরা পুরাতন খাঙ্কি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে চিলাহাটি জেকে টিভি দেখছেন, সকলকে জানাই সাদর সম্ভাষণ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও শুরুতে আপনারা দেখেছেন ছোট ডিপজলকে। তিনি ডিপজলকে অনেক ভালোবাসেন, যার জন্য তিনি ডিপজলের ডায়লগ দিয়ে ফেমাস হয়েছেন। এই মানুষটি রয়েছে প্রবাসে, সেও একাত্তর টিভিকে কিভাবে সে ধোলাই করেছে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তার আগে কিছু কথা বলে নিই। আপনারা জানেন যে একাত্তর টিভিকে সকলেই বয়কট জানিয়েছে, তার কারণ হচ্ছে এরা বিদেশি কথা বলে, এরা ইসলাম নিয়ে কটূক্তি করে। এদের যে সাংবাদিকগুলো রয়েছে তারা আসলে, তারা যে কোন মন মানসিকতার একমাত্র আল্লাহই জানে। এরা কি বাইরে বের হয় না? এই যে কিছু মেয়ে সাংবাদিক রয়েছে, আপনারা দেখেছেন মিথিলা ফারজানা এবং তার সঙ্গে যে বান্ধবীরা রয়েছে তার, তারা কি আত্মীয়ের বাসা যায় না? সেই আত্মীয়রা কি তাদেরকে কটূক্তি করে না, বা তাদেরকে কি বলে না যে তোমরা যে টেলিভিশনে এই ধরনের কাজ করো, মানুষ তোমাদেরকে ঘৃণা করছে, সেই কথাগুলো কি তারা শুনতে পায় না? আমার মনে হয় না যে এদের লাশ লজ্জা শরমের মাথা খেয়ে এরা এই ধরনের কাজ করে। এরা মিডিয়ায় কিভাবে কাজ করে আমার বুঝে আসে না। একটা মিডিয়া চালাতে গেলে অবশ্যই পাবলিক ডিমান্ড বুঝতে হবে, পাবলিক কি চাচ্ছে সেটি আমাদেরকে দেখাতে হবে। এবং এই 95% মুসলমানের দেশে তারা কিভাবে সাহস পায়, তারা কিভাবে সাহস পায় ইসলাম নিয়ে কটূক্তি করার? মসজিদ নাকি জমি দখলের জায়গা, মসজিদ নাকি জমি দখল করছে, তারা কিভাবে সব কথা বলে, তারা কিভাবে, এরা আসলে এরা হচ্ছে ভারতের দালাল, এরা ভারতের দালাল। এরা, এদের যে ইউটিউব চ্যানেল রয়েছে একাত্তর টিভির, সেই ইউটিউব চ্যানেলকে আপনারা আনসাবস্ক্রাইব করবেন। তার কারণ হচ্ছে এই ইউটিউব চ্যানেল থেকে যে আর্নিং আসে সেটি দিয়ে তাদেরকে পারিশ্রমিকে দেওয়া হয়। আপনারা তাদের যে পেজ রয়েছে সেগুলো তো আপনারা আনলাইক করবেন। এবং এই নারী বিদ্বেষী যারা সুশীল সুশীলা রয়েছে, তারা বিভিন্ন টক শোতে মানুষদেরকে নিয়ে এসে দুই তিনজন চার পাঁচজন বসে থাকে আর একজনকে আমন্ত্রণ জানায়। তাদের মোটামুটি আগে থেকে প্ল্যান পরিকল্পনা থাকে, তাদের স্ক্রিপ্ট থাকে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী তারা সেই মানুষটাকে, সে যদি একটা কথা বলে এরা তিন চারজন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে কথা বলার সুযোগ দেয় না। এরা হচ্ছে এরকম, কোথাও কোনো ধরনের ঘটনা ঘটলে সেখানে আমরা দেখি অনেক মিডিয়া থাকে, যেখানে আপনারা দেখবেন যে একাত্তর টিভি চ্যানেল এসেছে, তাকে বলেন যে ভাই আপনি চলে যান, দরকার নেই, আপনাকে আমরা আমাদের যে সংবাদ বা আমাদের যে আলোচনা এগুলো আপনার কভার করার দরকার নেই, আমরা আপনার চ্যানেলে চাই না আমাদের নিউজটি আপনারা করেন। তার কারণ হচ্ছে এরা নিউজ নিয়ে, ঘটনা নিয়ে এরা কাটছাট করে তারা অপপ্রচার চালায়, তারা প্রচার করে, তারা তাদেরকে চরমভাবে অপমান করে। আপনারা দেখেছেন সেই ভিডিওগুলো। তো চলুন দর্শক, আমাদের সেই ডিপজল, ছোট ডিপজল কি প্রতিবাদ জানিয়েছে তার ভিডিওটি আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম সকল ফেসবুকের ভাই বোনেরা, মাগার আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আসেন ভাই, আমরা কিছু কথা বলি। জাগো রে জাগো একাত্তর টিভি ভাঙ্গো, জাগো রে জাগো একাত্তর টিভি ভাঙ্গো। আমরা এই স্লোগান দিতে একাত্তর টিভির মধ্যে কিছু খাঙ্কি ঢুকে গেছে, মাকারেরা পুরাতন খাঙ্কি, এমন খাঙ্কি না, ওরা মুসলমানের বিরুদ্ধে যে জায়গায় কুবুদ্ধি করা, কুকথা কওয়া ওরা কয়, মুসলমানের তেরে কেমন করে তুলে দিতে হবে, ওরা ওলিকে সেই ধরনের চালকোনা খাটায়, ওরা বিধর্মীর ছায় জগান্য ব্যক্তি। আরে মাগা, বাংলাদেশ মুসলমানের দেশ,
আরে ভেই দেশে থাই কে হাই দে তোরা যে মুসলমানে কুযুক্তি গোনা কথা যে কয় তোর দেলের ভিতরে বাজে না এই খাঙ্কি তোরা যে লোকজনের ভিতরে বয়া থেকে যে তোরা যে পেশাল পারস আরে বেশ্যা তোরা যদি মুসলমানই যদি হইতিস মাথায় কাপড় কর আরে খাঙ্কি তোরা একটা পুরা খাঙ্কি থাইল্যান্ডে আয়া চাঙ্গিয়া পইরা তোরা বাসন দেখ কত সুন্দর হয় বেশ্যা মাগিরা 71 টিভির মধ্যে যদি কোনো খাঙ্কি যদি কোনো লাইভে দেখছি রে নটি তখন রে সাইয়ে বাইরে বাংলাদেশ করে খেতে দেব বাংলাদেশে ভাই বোনেরা এই খাঙ্কি করে যে জায়গায় দেখবেন এই জায়গায় গুনে হয় জুতাতে ঢেলে বের না হলে গরু যে না দে গরু যে না দে হে গরু না দে ঢেলে কানা কুক্কা বানা দিবে খাঙ্কিরা জানে কখনো জানে বাইরে জানে না বার না শালা বেশ্যামাগিরা বেশ্যামাগিরা যা দলতিরা যা ভর্তি হয় তালি ভালোটা ইনকাম করবে আর এই টেলিভিশনের ভিতরে ফেরফার করে মুসলমান করে দাম কোনা কমাইবেন নি গেল এত যে চেষ্টা করছো খাঙ্কি মাগির মিটিরা আখুন কে কি ব্যাঠাকে তগরে মুখায় জাগা মতো পোহার ধরে যখনই ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হয় তোরা হলিকে কুবুদ্ধি দেয় এবং কু কথা কস ইসলামের বিরুদ্ধে শালা বেশ্যামাগিরা তখন বুকায় জাগাবো তো যদি বাইরে পারতাম মানে খাঙ্কি আমার মনের আশা পূরণ হইতো শালা বেশ্যামাগিরা ভালো থাকবেন বড় ভাইরা দেখলেন আপনারা ভিডিওটি শুধু এই ডিপ জলই না এরকম হাজারো প্রবাসী তারাও প্রতিবাদ জানাচ্ছে যে 71 টিভিকে বয়কট করা হোক এবং 71 টিভির মালিক যিনি রয়েছেন তেনার দৃষ্টি আকর্ষণ করব আপনি আপনার 71 টিভিকে ভালোভাবে চালাতে চাইলে আপনি অবশ্যই এদেরকে আপনি বয়কট করুন এদেরকে আপনি বয়কট করুন এবং ভিপি নূর তিনি যে বলেছে যে আমি 71 টিভিকে বয়কট করলাম হ্যাঁ একজন মানুষ তার মতামত সে বলতেই পারে তার মতামত সে জানাতেই পারে আমি 71 টিভিকে বয়কট করতেই পারি আমার এটা আমার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার কিন্তু 71 টিভিকে যে বয়কট করেছে ভিপি নূর সেজন্য ভিপি নূরকে নাকি ক্ষমা চাইতে হবে এজন্য কিছু কিছু মানুষ এরা যে কোন ধরনের মনমানসিকতার মানুষ আমার বুঝে আসে না তারা মানববন্ধন করছে যে ভিপি নূরকে ক্ষমা চাইতে হবে ভিপি নূরকে ক্ষমা চাওয়ার মানুষ সে কখনোই ক্ষমা চাইবে না তার কারণ হচ্ছে ভিপি নূর অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না এবং অন্যায়ের সামনে কখনো সে মাথা নত করে না এবং এই ভিপি নূর নতুন একটি দল গঠন করেছে আপনারা জানেন যে আশা করি আপনারা ভালো একটা কিছু দেখতে পাবেন এবং ভিপি নূরকে আমরা আরও আরও বড় মাপের মানুষ এবং আরও বড় পর্যায়ে তাকে আমরা দেখতে চাই অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ